আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে আমাকে ভালোই রাখছে আপনাদের দোয়ায়। তো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, 10 দিন পর্যন্ত নিয়ে আপনাদের কাছে সামনে সমাপ্ত ঘোষণা করেছিলাম। আজকে 10 দিন থেকে 15 দিন পর্যন্ত যে ডিমগুলিকে কেমনে কিভাবে কি করতে হবে, ওই সব ব্যাপার বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে কিছু আলাপ আলোচনা করব। তো বিষয়টা হলো, 10 দিন বয়স পর্যন্ত কত ডিগ্রি বলেছিলাম? 10 দিন বয়স পর্যন্ত 60 ডিগ্রি তাপমাত্রা বলেছিলাম, যে 60 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত 10 দিন বয়স পর্যন্ত আসতে আসতে 60 ডিগ্রি পর্যন্ত নিয়ে তুলতে হবে। এখন আসেন 11 দিন বয়সে। 11 দিন বয়সে কি করতে হবে জানেন? 62 ডিগ্রি অর্থাৎ 62 ডিগ্রি তাপমাত্রা আপনার রাখতে হবে 11 দিন বয়সে। 12 দিন বয়সে 64 অর্থাৎ 64 ডিগ্রি তাপমাত্রা রাখতে হবে। এর মানেটা কি জানেন? বাচ্চাগুলি কিন্তু বড় হইতেছে, এক্ষেত্রে কিন্তু বাচ্চার খাবার কিন্তু তাপমাত্রা দিয়েই কিন্তু বাচ্চাটা বড় হইতেছে। ডিমের ভিতরে যা আছে, যা পাইতেছে, তা তো পাইতেই আছে, পাশাপাশি তাপমাত্রা ছাড়া ওই বাচ্চাগুলি স্বয়ংসম্পূর্ণ হতে পারবে না। ওই বিধায় বাচ্চাও বড় হইতেছে, তাপমাত্রাও বাড়তি করতে হইতেছে। তাহলে 64 বারো দিনে অর্থাৎ 64 ডিগ্রি তাপমাত্রা রাখতে হবে 12 দিন বয়সে, এই তো বিষয়টা। তবে এখানে একটা ব্যাপার বিষয়, 10 দিনের সময় যে আপনারা চেক দিছিলেন ডিমগুলি, পরে তো সবগুলি ডিম জীবিত, তাছাড়া বাচ্চাও বড় হয়ে গেছে। এই ক্ষেত্রে আমার মনে হয় গরমের দিন যদি হয় তাহলে হারিকেনের প্রয়োজন হবে না, অটোমেটিকলি তাপ বাড়তির দিকে থাকবে। তখন আপনারা কি করবেন, ওই যে সিলিন্ডারের উপরে, সিলিন্ডারের ভিতরে রাখা যাবে না ওই সময়, যে সময় তাপ অতিরিক্ত হয়ে যাবে সিলিন্ডারের উপরে রাখতে হবে। এখানে যদি মনে করেন যে না, আমি একবারে তাপ কমিয়ে রাখবো, বারে বারে বাইরে যায় আমি কমায় রাখবো, সর্বক্ষণ বাহিরে ফেলে রাখবো, তাও কিন্তু হবে না। তাপ যদি কম রাখেন তাহলে কি হবে জানেন? পুরা মুহূর্তে বাচ্চা বাহির হইতে পারবে না কুসা ভেঙ্গে। কারণ কি জানেন? তাপ কম পাইছে বিধায় তারা কি হয়েছে, বাচ্চাগুলি দুর্বল হয়ে গেছে। তাপ যদি কম পায় তাহলেও কিন্তু বাচ্চা কুসা ভেঙ্গে বাহির হইতে পারবে না 28 দিন বয়সে। কারণটা হইল ওই যে তাপ কম পাইতেছে। আবার যদি অতিরিক্ত বাড়তি পায় তাপ, ওই ক্ষেত্রেও কিন্তু সমস্যা। কি সমস্যা? ডিমগুলি অতিরিক্ত তাপ পেয়ে ভিতরে মারা যেতে পারে, সবগুলি ডিম মারা যেতে পারে। ওই বিধায় বাড়ারও দেওয়া যাবে না, কমারও দেওয়া যাবে না। আপনার রাখতে হবে 12 দিন বয়সে কত ডিগ্রি? 64 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে। 13 দিন বয়সে 66 ডিগ্রি তাপমাত্রা রাখতে হবে। মাত্র 15 দিন বয়স হয়ে যাবে, যদি গরমের দিন হয় তাহলে কিন্তু কোনোভাবেই সিলিন্ডারের ভিতরে ভরা যাবে না, ভরতেই গেলে সিলিন্ডারের ভিতরে নিতেই তাপ বেড়ে যাবে, তখন কি করতে হবে? সর্বোচ্চ 15 দিন, 16 দিনে, 16 দিনের সময় আপনার অটোমেটিকলি বেডে নিয়ে যাইতে হবে। আপনি নিতে বাধ্য, কারণ আপনি অতিষ্ঠ হয়ে যাবেন, সিলিন্ডারের ভিতরে দেওয়ার সাথে সাথেই তাপ বেড়ে যায়। এক্ষেত্রে আপনি কি করবেন, আপনি নিরুপায়, আপনি কতক্ষণ এটার পিছনে দৌড়বেন? মানে একটা অতিষ্ঠ হয়ে যাবেন প্রথম অবস্থায়, যেটা আমার হয়েছিল, যেটা আমি হয়েছি। তখন করবেন কি, বেডে নিয়ে যাবেন। বেডে নিয়ে করবেন কি, 16 দিন বয়সে বেডে নিয়ে গেলেন। বেডের ব্যাপার বিষয় নিয়ে আগামী পর্বে আপনাদের সামনে আলাপ আলোচনা করব। আজকে 15 দিন বয়স পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আপনারা সুস্থ সুন্দর থাকবেন, ভালো হালে হ্যাসারি ব্যবসা করবেন, লাভবান হবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।